প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় সপ্তম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইউনিয়ন পরিষদের গঠন ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী থেকে প্রায়ই একটি করে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। আমি মূলত সেই সৃজনশীল প্রশ্নের আকারে তোমাদেরকে আজকের এই ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী পড়াব। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী থেকে যখন প্রশ্ন আসে তখন উদ্দীপকে সাধারণত এই কথাগুলো থাকে যেটি ইউনিয়ন পরিষদের গঠনের মধ্যে দেওয়া আছে। ইউনিয়ন পরিষদ মূলত 10 থেকে 15টি গ্রাম নিয়ে গঠিত। কয়টি? 10 থেকে 15টি গ্রাম নিয়ে গঠিত এবং ইউনিয়ন পরিষদের মোট 13 জন সদস্য রয়েছে। 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে 1 জন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য যারা এবং 3 জন মহিলা সদস্য। এই 13 জন সদস্য নির্বাচিত সদস্য। এই সদস্যদের নিয়ে মূলত ইউনিয়ন পরিষদ তার কার্যক্রম পরিচালনা করে। মূলত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে এই কথাগুলো কোনো একটি কথা দেওয়া থাকে। তো এখান থেকে আমাকে বুঝতে হবে যে এটি ইউনিয়ন পরিষদ। তারপরে ইউনিয়ন পরিষদের সৃজনশীল প্রশ্ন ধরতে হলে আমাকে গঠন সম্পর্কে জানতে হবে। আর আমি আরেকবার বলছি, ইউনিয়ন পরিষদ 10 থেকে 15টি গ্রাম নিয়ে গঠিত, মোট 13 জন সদস্য নিয়ে তার কার্যক্রম পরিচালনা, যারা নির্বাচিত সদস্য, 1 জন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য, 3 জন মহিলা সদস্য। এই মোট 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ তার কার্যক্রম পরিচালনা করে। এ পর্যায়ে ইউনিয়ন পরিষদের কার্যাবলী, ইউনিয়ন পরিষদের কার্যাবলীকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। এগুলো প্রধান কার্যাবলী, অপরটি হচ্ছে কার্যাবলী। প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে জনশৃঙ্খলা রক্ষা। ইউনিয়ন পরিষদ চৌকিদার দফাদারদের মাধ্যমে গ্রামের যে শৃঙ্খলা সেটি রক্ষা করে চলে। অর্থাৎ গ্রামের দাঙ্গা হাঙ্গা নিরসন, ঝগড়া বিবাদ মীমাংসা করা, এই জনশৃঙ্খলামূলক কাজ ইউনিয়ন পরিষদ করে থাকেন, যা ইউনিয়ন পরিষদের প্রধান কাজ এবং প্রশাসনিক কাজ। ইউনিয়ন পরিষদ চৌকিদার দফাদার সচিব সহ অন্যান্য কর্মচারীদের নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সভার আহ্বান করা, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন, এটি ইউনিয়ন পরিষদের প্রধান কাজ। আরেকটি হলো জনকল্যাণমূলক কাজ ও সেবা। ইউনিয়ন পরিষদ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং সেবা দিয়ে থাকে। এর মধ্যে কৃষি থাকতে পারে, মৎস্য থাকতে পারে, সব বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকে। এটি ইউনিয়ন পরিষদের প্রধান কাজের মধ্যে পড়ে। আর এগুলো স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা উপস্থাপন, স্থানীয়ভাবে কীভাবে ইউনিয়ন পরিষদ তার এলাকার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন সেটি পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করা ইউনিয়ন পরিষদেরই কাজ। এক্ষেত্রে মৎস্য চাষ, কৃষি উন্নয়ন, কৃষি সার বিতরণ, উন্নত কৃষি বীজ এবং সার বিতরণ নিয়ন্ত্রণ, এই কাজগুলো ইউনিয়ন পরিষদ করে থাকে। অর্থাৎ স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, তার মানে নিজের এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ নিজেই পরিকল্পনা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে থাকে। এটি ইউনিয়ন পরিষদের আর একটি প্রধান কাজের মধ্যে পড়ে। তাহলে ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলীকে 4টি ভাগে ভাগ করা যায়। জনশৃঙ্খলা রক্ষা, অপরটি প্রশাসনিক কাজ, 3 নম্বর জনকল্যাণমূলক কাজ ও সেবা, এরপর আছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও সেবা। এই 4টি ইউনিয়ন পরিষদের প্রধান কাজ। এছাড়া ইউনিয়ন পরিষদের কিছু ঐচ্ছিক কাজ রয়েছে। স্বেচ্ছায় বা ইউনিয়ন পরিষদ জনগণের কল্যাণের কথা চিন্তা করে থাকে। এই ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে রয়েছে সাহায্যকর্ম, অর্থাৎ ইউনিয়নের মধ্যে অবস্থিত এতিম অসহায় দরিদ্র ব্যক্তিদের বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদ সহায়তা করে থাকে। প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ করে থাকেন। এরপর রয়েছে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা ইউনিয়ন পরিষদ রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ দেখাশোনা করেন, এটা ইউনিয়ন পরিষদের আরেকটি ঐচ্ছিক কাজ। এরপরে যেটি রয়েছে বনায়ন, অর্থাৎ পরিবেশ সংরক্ষণ ও বনায়ন ইউনিয়ন পরিষদের একটি ঐচ্ছিক কাজ। পাঠাগার স্থাপন, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মধ্যে পাঠাগার স্থাপনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ভূমিকা রাখেন। তারপরে যেটি উদ্যান ও খেলার মাঠ, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মধ্যে বিভিন্ন উদ্যান এবং খেলার মাঠ দেখাশোনার দায়িত্ব ইউনিয়ন পরিষদ পালন করে থাকে। তারপরে যেটি রয়েছে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মধ্যে যে সরকারি সম্পত্তিগুলো রয়েছে, আমরা উদাহরণ দিয়ে বলতে পারি বিভিন্ন সেতু, কালভার্ট, ব্রিজ,
এগুলো নির্মাণ রক্ষণাবেক্ষণ, এরপরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, এগুলো সরকারের সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন ইউনিয়ন পরিষদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি জানলাম যে ইউনিয়ন পরিষদ 10 থেকে 15টি গ্রাম নিয়ে গঠিত, একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য এবং 3 জন মহিলা সদস্য, মোট 13 জন সদস্য নিয়ে গঠিত। এরপর রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যাবলী, যেটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, প্রধান কাজ এবং ঐচ্ছিক কাজ। প্রধান কাজের মধ্যে রয়েছে জনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কাজ, জনকল্যাণমূলক কাজ ও সেবা, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন, এবং ঐচ্ছিক কাজের মধ্যে রয়েছে অনেকগুলো কাজ, এইগুলো ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কাজ। তাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী, যেটি সৃজনশীল প্রশ্নের মধ্যে সাধারণত এই কথাগুলো থাকে, তখন আমাকে বুঝতে হবে যে এটি ইউনিয়ন পরিষদ সম্পর্কে উদ্বোধ দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিয়ন পরিষদের যে কাজগুলো জানলাম এগুলো বই দেখার একটু ভালোভাবে আমরা আত্মস্থ করব, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।